কিপার সার্কিটটা, হ্যাঁ আমি এমনি বলতেছি এটা হলো যে মেন পাওয়ারটা, ভালো করে শিখে মানে এসিটা এখানে আসে ডিসি হয়ে, এই 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 যে এসিটা আমি ঢুকাচ্ছি, ইন করছি এই যে রেকটিফায়ারের মাধ্যম দিয়ে ক্যাপাসিটরের মাধ্যম ফিল্টার হয়ে আপনি এখানে ঢুকছে। এটা এটা কি চোখ কয়েল নাকি চপার? চপার 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 ট্রান্সফরমার, ট্রান্সফরমার আমরা মানে এসএমপিএস চপার অত বলি, কেউ চপার বলি, কেউ ট্রান্সফরমার বলি। ট্রান্সফরমার বলতে ট্রান্সফরমার একই জিনিস, ট্রান্সফরমার চপার ট্রান্সফরমার, হ্যাঁ এটা হলো একাধিক মানে সোর্স থাকে, তার সোর্স থাকবে আর কি, যে কয়েকটা আছে আর কি। এখান থেকে আপনার এটা আসবে, এদিকে আসছে 12 ভোল্ট, এখান থেকে আরেকটা গিয়ে এখানে আছে আপনার 25 ভোল্টের মতো, 18 ভোল্টের মতো দেয়, এখানে এসটি দিয়ে ব্যাক ব্যাক লাইটটা জ্বালাবে আর কি, পিছনে লাইটটা জ্বালাবে আর কি। এই এটা হলো সিস্টেম আইসি, এটা হলো অডিওটা অডিও আইসি, এই যে সিস্টেম আইসি, এটা এটা হলো মেমোরি আইসি, এটা হলো এটা হলো আপনার সুইজিং আইসি, মানে আমার এখানে 1.5 ভোল্ট লাগবে, এই 1.5 ভোল্টটা এটা থেকে সুইজিং করে আসতে হবে, না হলে রানিং হবে না সেট। এই যে এটা এটা একটা আইসি, এটা অনেক হিট হয়, এই যে এই যে দেন না ফাঁকা ফাঁকা, এগুলো হিট কন্ট্রোল করে, এই যে হিট হিট হবে, এটা কি হিটসিংয়ের মতো কাজ করে? হ্যাঁ হিটসিংয়ের মতো কাজ করবে এই এই বোর্ডটা আর কি, বোর্ডটা অনেক মজবুত, আমি আগুনে পড়বে না সহজে, অনেক টেম্পারেচার, অনেক অনেক টেম্পারেচার আছে আর কি। এটার সম্বন্ধে আর কিছু জানার? এটার কয়টা পুরো এটা কয়টা সেকশন হলো ভাইয়া? আপনাদের টেলিভিশনের ক্ষেত্রে তো দেখছেন, হ্যাঁ একটু দেখছি, হ্যাঁ ভার্টিক্যাল হরিজন্টাল আউটপুট পাওয়ার সাউন্ড অডিও ভিডিও এই যত ধরনের যা আছেন না, ওই একই ক্যাটাগরি হয়তো মানে একটু এদিক ওদিক করে দিছে, ভার্টিক্যাল মানে এমনি বলে সাউন্ড এখান থেকে না দিয়ে এই জায়গায় দিছে, এই জায়গার থেকে না দিয়ে এই জায়গায় দিছে, কিন্তু এইগুলার দেখবেন কিভাবে আপনি সাউন্ডটা বাই আইসিটা কোথায় বাই করবেন কিভাবে? আপনি সাউন্ডের স্পিকার তো লাগানো থাকবে, ওইখান থেকে আপনি ধরে আসবেন সাউন্ডটা কোথায় আছে, আইসিটা কোথায় আছে, যদি না বুঝেন না চেনে অনেকে, এসি কার্ডের পাওয়ারটা কোন সাইডে ঢুকছে, মানে মেন পাওয়ারটা কোন জায়গায়, তখন আপনি এসি কার্ড দেখলে তো বুঝবেন আমার এই জায়গায় পাওয়ারটা আছে, ঠিক আছে? তখন দেখা যাচ্ছে যে আপনি মনে করেন প্যানেলের সমস্যাটা হইতেছে, তখন প্যানেলের সমস্যাটা আগে আপনি দেখতে হবে, এটা এটা দিয়ে তোমার প্যানেলের কালেকশনগুলো ঢুকছে এখানে, এখান থেকে কই কই গেছে তাই দেখতে হবে আপনি, আগে আপনি প্যানেল দেখতে পারবেন না, আগে মাদারবোর্ডে দেখতে পারবেন না, কিন্তু আপনি এটার মাধ্যম হয়ে আসতে হবে, এটার মাধ্যম মানে এটার ভিতরে যদি কোনো সমস্যা হয় আপনি বোঝেন যে এটার জন্য মাদার বোর্ডের জন্য এটাই সমস্যা হতে পারে, তাহলে আপনি কোন জায়গায় দেখবেন, তাই এখান থেকে আগে এদিকে যাবেন, ঠিক আছে না? কিবোর্ডে কাজ করতেছে না, সেন্সারে কাজ করতেছে না, তখন আপনি এখানে বুঝবেন না সেন্সার কোন জায়গা, তখন আপনি এটার মাধ্যম দিয়ে আসতে হবে, এটার মাধ্যম দিয়ে কোথায় আসতে তাই দেখতে হবে, বুঝাইতে পারছি আমাদের? আচ্ছা আর কি বুঝার বলেন, আর কারো কোশ্চেন আছে? তাহলে এখানে গেল সেন্সর, গেল আপনার হলো পাওয়ার, গেল আচ্ছা ভার্টিক্যাল হরিজন্টাল এখানে কোনো কিছু আছে? না ভার্টিক্যাল হরিজন্টাল আমরা ওই যে সফটওয়্যারের মাধ্যমে ভিতরে অপশনটা আছে। আচ্ছা আচ্ছা এখানে সেটা ফিজিক্যালি না, এখানে ওইভাবে কিছু নেই, শুধু হলো আপনার এই সফটওয়্যারের মাধ্যমে সিস্টেম আইসির ভিতরে দেওয়া আছে, আপনার ওইভাবে আপনি করতে পারবেন, সফটওয়্যারের মাধ্যমে আপনি ওটা করতে পারবেন। সফটওয়যারটা দেখেন, সফটওয়্যারটা তো ভিতরে অপশন আছে, এই যে এই দেখেন না, এটা মাদারবোর্ড, হ্যাঁ এটা মাদারবোর্ডটা, আপনার এই জিনিসটা এইভাবে আমাদের খালি আসে, এই পেপারটাও ওঠানো যায়, এটার কি কোনো ইলেকট্রনিক্সের কোনো কিছু না, নিচে আছে মানে রিফ্লেকশন কিছু আছে? না রিফ্লেকশন নাই বলতে এরকম কিছু নাই, এখানে এলো শুধু ব্যাক লাইটটা, ওই যে এক লাইট দেখলাম, এই লাও লাইটটা, এই যে এই লাইটগুলো আছে সম্ভবত, আর কিছু নাই শুধু লাইটটা, লাইটটা আর ফাঁকা ভিতরে যে এই লাইটগুলো, এটা এটারই বললাম যে এলইডি লাইট, এলইডি মানে ফোকাস, মানে ফোকাস লাইট বলে, ব্যাক লাইট বলে আমরা। আচ্ছা আচ্ছা এখান থেকে দেখেন ভিতরে কিছু নেই, দেখেন এই ফাঁকা, ও এই মাদারবোর্ডের নিচে এই এই লাইটটা শুধু লাগাচ্ছে না, এটা পাওয়ারটা লাগাবে, এই লাইটের এই যে কাজটা কি এটা খোলা রাখা, এখন লেখা আছে ভিতরে যে লাইট গুলো আছে, এই লাইটটা এরকম দুইটা স্টিক দেওয়া আছে, এখানে একটা আর এখানে একটা,
একটা লাইট কেটে গেলে ব্যাকলাইট জ্বলবে না, এটা হলো সিরিজের মাধ্যমে। ব্যাকলাইটের মেইনলি কাজটা কি? মেইনলি কাজ হলো আপনার এটাকে আলো দেওয়া, দেখেন এই স্ক্রিনটাকে আলো দেওয়া। হ্যাঁ একটু দেখেন। আচ্ছা এমন দিয়ে দেন এলো, শুধু প্যানেলের কালেকশন আর কোনো কালেকশন নেই। তাহলে আমরা মোবাইলে যে যেটা স্ক্রিন ইউজ করি, সরি ডিসপ্লেটা ইউজ করি, এটা একটা ডিসপ্লে হবে, এটা এটাই এটাই সেটা। আপনি আমরা যে সিআরটি যে বড় পিক্সেল টিউবটা এরই মনে করে নিবা। আচ্ছা এই এইটার জন্য কি এইটাই ডিসপ্লে? হ্যাঁ না এটার জন্য, এটা না এটার জন্য আরো বড় 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 এটা বড় অনুযায়ী তাহলে আমাদের বোঝানোর জন্য আমি দেখিয়েছি। এটা হলো 28, এটা হলো 24 সাইজ বড় সাইজ। এটার ভিতরে এই জামনের এই যে ফাটা এদিকে ডিসপ্লে, এটা ডিসপ্লের সাথে এটা কি এটা কি রিয়াবন রেটিনা? হ্যাঁ এটা আমরা বলি টিকন বোর্ড, এটাকে বলা হয় টিকন বোর্ড। হ্যাঁ টিকন বোর্ড। আমি বলি কিন্তু সুন্দর করে বুঝাইতেছে, এই যে যে প্যানেলটা আছে এই প্যানেলটারে আমাদের তো ডাইরেক্ট কারেন্ট দিলে আমার ঢুকবে না, এটা মাধ্যম হইতে হবে। এর ভিতরে যতগুলা কালেকশন আছে এই কালেকশনগুলো এর দিয়া মানে ডাইলেশন করতে হবে। আমার ভাষায় আমি বললাম মানে এটারে যতজন রেজলিউশন আছে এখানে কোন জায়গায় মানে আমি যখন ভোল্টেজগুলো দেব এই যে দেখেন এই যে ব্যাকলাইটটা জ্বলছে পিছনে, এলোটা আসছে। ব্যাকলাইটটা যদি আমি না জ্বালাই তাহলে মনে করেন ওই যে উপরে তাকান উপরে কিছু আলো দেখা যায় না, সেম এটি কালো কালো। এই যে হালকা আলোটা আছে এরকমই থাকবে আলোটা, এইটুকু আলো আছে। হ্যাঁ ওই পিছনের ব্যাকলাইটটার কারণে সমস্ত আলোটা চলে এটার ভিতরে আলোটা দেখতে পাচ্ছেন। এই কাগজটা যেটা আছে উপরে যেটা ওটা শুধু এটা কিসের? এটা এটা কাগজ? হ্যাঁ এটা একটা প্লাস্টিক প্লাস্টিক জাতীয় কাগজ, প্লাস্টিক জাতীয় একটা প্রোটেকশন একটা গ্লাস কাগজ আর কি। এটা সহজে হিট হবে কিন্তু নষ্ট হবে না, মানে বেশি হিট হবে না আর কি। এটা তো হালকা করে এই কটা বাতি জলে পর্তুগাল হিট হয়। আচ্ছা আচ্ছা তত হিট হয় না আর কি। আর কোনো কোশ্চেন? আর কি পার্ট আছে এটার? এটার আর কোনো পার্ট নাই, এটার এইটাই। এখানে মেইনলি আমরা পেলাম তিনটা পার্ট, একটা পেলাম এই ডিসপ্লেটা, একটা পেলাম মাদারবোর্ড, একটা মাদারবোর্ড আর একটা ব্যাকলাইট। ব্যাকলাইট তিনটা তিনটা আর কোনো পার্ট আছে? না এই এলইডি টিভি এটা। আচ্ছা শুধু আপনাদের কি এখানে এলইডি আছে না এলসিডি দিও আছে? এলসিডি আগে ছিল, এখন না, এখন এলসিডি নাই। একই তো এই যে এই একটা নাকি এর উপরে কোনো ইয়ে বসবে না? না এর উপরে বসবে না, মনে করেন যেটা দিয়া এই যে কভারটা আছে এটা আমরা এইভাবে লাগাই দিব। এখন যদি এরকম উঠতে যায় রাবারটার উপর উঠতে যায় তাহলে ওইটা চাপ দিলে ভেঙে যাবে, যখন আমি লাগাবো তখন ভেঙে যাবে। এটা মনে করেন শুধু শিশু যখন মায়ের কোলে থাকে না সেম ওইভাবে বসাইতে হবে এটা। মানে এটা তো ছোট দেখে আমি আগে সাইড দেখাইলাম আপনাকে, সেম এরকম ছোট সাইড এরকম ওইটার উপরে বসাইতে হবে, না হলে এটা নষ্ট হয়ে যাবে।